नौगा पासपोर्ट अफिसे प्रतिनियत हैरानीर शिकार होच्छेन सेवा ग्रहणकारीरा। कर्मकर्ता कर्मचारी और दालालदेर गड़े तोला सिंडिकेटर कारणे हैरानीर शिकार हन तारा। दालाल चक्रेर बिरुद्धे कठोर नजरदारीर दाबी भुक्तभोगीदेर। तबे अभियोग अस्वीकार करेछेन पासपोर्ट अफिसेर कर्मकर्तारा। नौगा संवाददाता इबादुल हकेर पाठानो प्रतिबेदन। नौगा शहरेर मृधापाड़ा महल्लार बासिंदा आब्दुल हान्नानेर 12 बछरेर मेये मालिहा तबास्सुमेर चिकित्सार जोन्नो जरूरी भित्तिते पासपोर्टेर आवेदन करेन नौगा आंचलिक पासपोर्ट अफिसे। दुई मास पर तबास्सुमेर पासपोर्ट देया हय, ताओ सेटि भूले भरा। एकई संगे जमा देया तबास्सुमेर बाबार पासपोर्ट एखोनो देया हयनि। पासपोर्ट आसछे किन्तु नाम भूल आसछे, आमि एखोन कि करब? उनि बोलछे आबार नतुन करे आपनि पासपोर्ट करेन এবং নতুন করে টাকা জমা দেন। পাসপোর্ট অফিসারটা এই ভুলটা করছে, এখন আমি মেয়েকে কিভাবে বাইরে নিয়ে যাব? এমন ভোগান্তির শিকার হচ্ছে নওগাঁ পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা মানুষ। এই অফিসকে ঘিরে একটি দালাল চক্র গড়ে উঠেছে। এক শ্রেণীর কর্মচারীর যোগসাজশে দালালদের প্রতারণার শিকার হন সেবা গ্রহীতারা। আমাক বলছে এক মাস সময় লাগবে, এক মাসের ভিতর পাসপোর্ট পাবি। 8-9 মাস হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো পাসপোর্ট পাইনি। আমি ব্যাংক ড্রাফটের 3500 টাকা দিয়েছি, আর অফিসে যখন আসি পাসপোর্টটা জমা দেওয়ার জন্য তার জন্য আমার কাছ থেকে 500 টাকা নেওয়া হয়। 7 মাস আগে বানাবা দিছি, এখনো পর্যন্ত পাইনি। আসলাম আজকে, এখন পাবো কিনা সেটা বলতে পারি। তবে অভিযোগ অস্বীকার করেছেন নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। বলুক একটা লোক যে আমি ইচ্ছাকৃত কাউকে পাসপোর্ট দেই নেই, দেরি করাইছি। দালাল তো ওরা তো এটা যুগে ছিল, এখনো থাকবে, কারণ পাবলিক যায় তাদের কাছে, আমরা তো তাদের কাছে যাই না। কিছু দালাল তো চিনি, চিনি না তা না, 100% চেষ্টা করতেছে ওরা যেন ঢুকতে না পারে। হয়রানি বন্ধে নজরদারি বাড়ানোর দাবি জানান ভুক্তভোগীরা। বেস্ট রিপোর্ট, বৈশাখী সংবাদ।